নমস্কার, আমি পূজা। আর সকলকে জানাই শুভ পঞ্চমী, সকলকে পঞ্চমীর অনেক শুভেচ্ছা। আর সেই সঙ্গে সঙ্গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ বললাম পঞ্চমী, তাই জানি সবাই নিশ্চয়ই আনন্দ করছো, বাড়িতে হোক বা বাড়ির বাইরে। চেষ্টা করো সাবধানে থাকার, আর কিছু বলার নেই। সবাই আমরা মানে এই পুজোটা অ্যাটলিস্ট মিস করতে চাই না। তো যাই হোক, সবাই কিন্তু কমেন্টে জানিও কে কেমন আনন্দ করছো। আর আমার আনন্দগুলো তো তোমাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি, প্রতি বছরের, আগের বছরেও শেয়ার করেছি, এই বছরেও শেয়ার করছি। তো প্রথম আজকে অ্যাকচুয়ালি রান্নাবান্না হয়ে গেছে, সব কমপ্লিট করে ফেলেছি। আর আমার সমস্ত রূপচর্চাও অনেক দিন আগেই হয়ে গেছে, মানে মহালয়ার পরের দিন আমি সমস্ত করে নিয়েছি আরবান ক্লাবকে ডেকে। ফেসিয়াল বলো, ওয়্যাক্সিং বলো, আইব্রোজ চিন, এই যে ক্লিন বলো, সমস্ত করে ফেলেছি। তাই আমি পুরো বিন্দাস এখন, আমার এখন কোনো। তো থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো আজ আমি কি করবো। ইয়েস, আমি আজকে করবো হলো নেল এক্সটেনশন। এই নেল এক্সটেনশনের শখ আমার অনেক দিনকারই, কিন্তু আগের বছর আমি করেছিলাম কালী পুজোতে, না আগের বছর কি তার আগের বছর ঠিক মনে নেই কোন বছর। মোট কথা পুজোর সময় আমি করি, তো আমি এবার সময় পাইনি অ্যাকচুয়ালি নেল এক্সটেনশনটা করার, কারণ এত ব্যাক টু ব্যাক কাজ ছিল। তাই জন্য এক্সটেনশন মানে বাড়িতে ডেকে করি, একটি মেয়ে এসে করে দেয়, তো তাকে আর ডাকার সময় পাইনি। তো অনেকদিন ধরেই যেটা আমি দেখছিলাম, অনেক জায়গায় ফলো করছিলাম যে এরকম নেলস কেনা যায়, কিনে বাড়িতেই করা যায় নিজের মতো করে, তো দেখাচ্ছি। আমিও সেই উপায়টাই অবলম্বন করেছি। তো এই হলো আমার নেলস, এটা হলো, এটা আমি কিনে এনেছি, হলো কিনে এনেছি না কিনেছি আমি ইনস্টাগ্রামে নেল বাই মি 24 এই ইয়ে থেকে, কি বলবো, এটা একটা অনলাইন নেল শপ যেখানে তোমার নেলের মাপ নিয়ে সমস্ত কিছু নিয়ে কেমন চাও, কী ধরনের চাও বিভিন্ন আছে। তো সেই রকম একটা নেলস অনলাইন শপ যেখান থেকে নেলস তুমি তোমাদের মতো পছন্দ মতো কিনতে পারো, আর কিনে এরকমভাবে এক্সটেনশন করতে পারো। তো আমিও দেখলাম যে আমি এইসব ব্যাপারে একটু এক্সপার্টই বলা যায়, আমার নিজের ব্যাপারে, সাজুগুজুর ব্যাপারে, সাজুগুজুটা আমি ভীষণ পছন্দ করি। শেষ উপায় এটাই যে যেটা এক্সটেনশন বাড়িতে বসেই করা যেতে পারে। তো আমি আমার নেলসের ছবি তুলে, নেলসের এই যে আমাদের যে নেলসগুলো আছে কতটা, সবার তো নখের মাপ সমান না, তো নখের মাপ দিয়ে ওরা যেভাবে গাইড করেছিল ঠিক সেইভাবে লিখে 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 পাঠিয়ে দিয়েছিলাম, ওরা আমার মাপ অনুযায়ী নেলস করে পাঠিয়েছে। আর এটাই আমি এখন তোমাদেরকে শেয়ার করব যে আমি কিভাবে বাড়িতে লাগাচ্ছি। আর ওদের ও দিচ্ছে, মানে যার সঙ্গে আমি কথা বলেছি সে একটা, তার সঙ্গে গ্লু দিচ্ছে, গ্লু দিয়ে জাস্ট চিপকে দিতে হবে। আর ও আমার দুটো, এরকম আমি দুটো সেট কিনেছি, দেখো দুটো সেট কিনেছি, দুটো সেটের দাম নিয়েছে হলো, মানে ১০টা ১০টা ২০টা আছে, দুটো সেটের দাম হলো ৬৫০ টাকা উই শিপিং ফ্রি, এবং মানে জাস্ট ৬৫০ টাকা লেগেছে আমার, আর কিছু লাগে না। এই হলো ব্যাপার। তো চলো স্টার্ট করে দিই, বেশি বকবক করে ফেলেছি, না হলো নেলসগুলো ঠিকঠাক করি কতটা কী করবো সবই আস্তে আস্তে দেখাচ্ছি। আর নেলসগুলোকে খুব ভালো করে প্রথমে আমি কেটে নেব, কিছু লাগবে না যন্ত্রপাতি বলতে এই কটাই জিনিস, গ্লু আর এই যে জাস্ট এই কটা জিনিসই লাগবে, এই দুটো জিনিসেই আশা করি হয়ে যাবে। তো আমি প্রথমে নেলগুলোকে ভালো করে আগে একদম আগা গোড়া সব কেটে দেব, মানে একদম ছোট্ট করে নেলসগুলোকে আগে কেটে নিতে হবে। আর যেটা আমার নেল পালিশ নেই, নেল পালিশ থাকলে অবশ্যই রিমুভ করে নেবে, আমিও রিমুভ করেই নিয়েছি অনেক আগেই। আর নেলসের অনেক সময় না এরকম এইসব জায়গাতে মাংস থাকে, তাই একটু প্রেস করে একটু নখটাকে বাড়িয়ে নেবে, জায়গাটা, নখের জায়গাটা, মানে আমরা নেল পালিশ পরতে পরতে দেখবে এইসব জায়গাতে একটু মাংস হয়ে থাকে, ঠিক এই জায়গাগুলোতে। তো নখের এই মাংসগুলোকে একটু আমি প্রেস করে করে ইয়ে করে নিচ্ছি। এসো, হ্যাঁ ধুয়ে নাও, দেখতে বাজে মোটামুটি রেডি। এবার আমি যেটা করব সেটা হলো এই নেল কালারটা করব,
আমি যেটা করব সেটা হলো এইটা করব, টানটানা। আচ্ছা, নিয়ে নিজের মতো করে আগে এরকম করে দেখে একটু ঘষে নিতে হবে, মানে ছোট বড় করা নিজের মতো করা যেতে পারে। তো আমি এই জায়গাটা একটু ইয়ে করে নেবো, আমার যেহেতু এই জায়গাটা একদম চৌকো। তারপর বসাবো। এই হলো ফাইনাল শেপ। এতটা বড় আমি তো রাখবো না, তাই কেটে কুটে এই স্কোয়ার করে দিয়েছি। ভালো লাগছে, খারাপ লাগছে না, অনেকদিন বাদ।
করলাম। এবার ডান দিক ডান হাতেরটা করছি, ডান হাতেরটা করব। ডান হাতেরটা জানি না, এত ভিডিও করতে পারবো না, কিন্তু ডান হাতেরটা এবার করে তারপরে এবার ডান হাতেরটা করব। ডান হাতেরটা করে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমার নেল ডান, দেখো আর ডান হাতটা আমি একটু ছোট রেখেছি, ডান আঙুলগুলো, ডান আঙুলের নখগুলো, কারণ ডান হাতে সবসময় কাজ করব তাই। তো ফাইনালি আমার কমপ্লিট নেলস করা। এবার আমার পূজা শুরু, আর এবার আমি ঘুরতে যাবো।